হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমরা আরও বেশি ভালো করে জানার চেষ্টা করব। তো আমরা অলরেডি দেখেছি টেমপ্লেটগুলো কী, পেজ টেমপ্লেটগুলো কী, কীভাবে আসলে এই পেজে চলে আসতে পারি, এডিট মোডে চলে আসতে পারি। তো এডিট মোড থেকে আমরা আবার যে ওয়ার্ডপ্রেসের লোগোতে ক্লিক করলেই ওই পেজে ব্যাক করতে পারবো, আবার চাইলে ব্যাকে গিয়ে সকল টেমপ্লেটগুলো দেখে দিতে পারবো। তো আমি ফ্রন্ট পেজটাকে এডিট করছি, তো আমি এখানে ক্লিক করলেও হচ্ছে এডিট মোডে চলে যাবে। তো উপরে যদি দেখেন, এখানে ফ্রন্ট পেজের যেই টাইটেল সেটা দেখাচ্ছে এবং ম্যানেজ অল টেম্পলেট সেটা দেখাচ্ছে। এখন উপরে দেখবেন হচ্ছে আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে দেখবেন হেডার, তারপর হচ্ছে গ্রুপ, তারপর হচ্ছে ফুটার। তো হেডার পার্টটা হচ্ছে মেনুর যে অংশটুকু সেটা, ফুটারের পার্টটা হচ্ছে কপিরাইট যে অংশটুকু সেটা। তো এইগুলোকে আসলে বলা হয় টেম্পলেটের পার্ট। হ্যাঁ, এই যে হেডার এটা কিন্তু সবসময় সব পেজেই থাকবে, সেম টেমপ্লেট। আমরা চাইলে বিভিন্ন টেমপ্লেট পার্ট ক্রিয়েট করে বিভিন্ন পেজে দেখাতে পারি, বিভিন্ন স্টাইল এবং ফুটারটাও বিভিন্নভাবে দেখাতে পারি। তো এগুলোকে আমরা ডিফারেন্ট পেজে ডিফারেন্ট টাইপের টেমপ্লেট পার্ট নিয়ে নিতে পারি। তো এগুলো ডিফল্ট হিসেবে ক্রিয়েট করা আছে। আপনি যদি দেখেন এই যে এখানে টেমপ্লেট পার্টের স্টাইল চেঞ্জ হয়ে যায়, তারপরে হচ্ছে যে ব্লকগুলো ক্রিয়েট করা হচ্ছে সেই ডিজাইনগুলো এখানে রয়েছে। হেডারও সেম, হেডারের গ্রুপ রয়েছে, তারপর হচ্ছে যে অপশনটা ক্রিয়েট করা হয় সে বিষয়টা এখানে রয়েছে। তো এগুলোকে আমরা বলছি কি এক একটা টেমপ্লেট পার্ট। তো আমরা টেমপ্লেট পার্ট আসলে বিভিন্ন একটা পেজে রিউজেবল ব্লকের মতো অ্যাড করতে পারবো। যেমন আমি যদি ধরেন এটাকে রিমুভ করে দিচ্ছি আপাতত, তো আমি এটার উপরে আবার হেডার পার্টটাকে নিয়ে আসতে চাচ্ছি। হেডার পার্টটি নিয়ে আসার জন্য আমি ক্লিক করলাম ইনসার্ট বিফোর, তারপর দিব হচ্ছে টেমপ্লেট পার্ট। এই যে টেমপ্লেট পার্ট ক্লিক করলে আপনাকে চুজ করা অপশন দেবে, চুজ করা অপশন দেবে। তো আমি যেটা করব লিখবো হচ্ছে হেডার, হেডার। এই যে হেডারটা রয়েছে, আপনার যদি আরও থাকে সেগুলো এখানে দেখাবো। হেডার পার্ট দেওয়ার পর আবার কিন্তু ওই টেমপ্লেটটা অ্যাড হয়ে গেল। তো এইভাবে মূলত আমরা টেমপ্লেট পার্ট অ্যাড করতে পারি। ধরুন আমি যদি চাই যে এই পার্টটুকুকে টেমপ্লেট পার্টে অ্যাড করব, হ্যাঁ ধরুন এই পার্টটুকুকে আমি চাচ্ছি একটা টেমপ্লেট পার্ট করতে, তাহলে কি করব, এখানে গিয়ে তিনটা ডট রয়েছে এখানে ক্লিক করব, ক্রিয়েট টেমপ্লেট পার্ট। এখানে যদি ক্লিক করি ক্রিয়েট টেমপ্লেট পার্টে আপনাকে নাম দিতে বলবে, জেনারেল একটা টেমপ্লেট পার্ট, আর যদি হেডার পার্ট থাকে হেডার এবং ফুটার জন্য ফুটার। তো এগুলো আসলে এলিমেন্টরে আমরা আগে থেকেই জানি যারা কাজ করি। তো ওই বিষয়গুলোই হচ্ছে গুটেনবার্গের ফুল এডিট সাইট এডিটরে অ্যাড হয়েছে নতুন করে আর আপগ্রেড হয়েছে। তো আমি এটাকে নাম দিতে পারি আমার মতো করে, ধরুন আমি দিচ্ছি ব্লক পার্ট, এরকম একটা নাম দিচ্ছি, তারপর হচ্ছে ক্রিয়েট দিচ্ছি। দেখুন তারপরে ফলে কিন্তু এই যে এখানে লোগোটাও চেঞ্জ হয়ে গেল এবং কালারটাও কিন্তু বেগুনি কালার টাইপের হয়ে গেল। তো আমি এটাকে এডিট করতে গেলে খুব ইজিলি আবার আলাদা করে একটা পার্টে ওপেন হচ্ছে, আপনি এটাকে এডিট করতে পারবেন। তো এখানে আমি আমার যেটা করব আবার হচ্ছে পেজে ফ্রিয়ে যায় ফ্রন্ট পেজেস এডিট মোডে, ওকে। তো অ্যাগেন এই ব্লক পার্টটাকে টেম্পলেট পার্টটা থেকে আমি রিমুভ করব, কি করব, এটি তিনটা ডট অ্যাগেন ডিটাচ ব্লকস ফ্রম টেম্পলেট পার্ট। কেন যদি দেয় সে আগের অবস্থায় ফিরে যাবে, এটা এখন আর টেম্পলেট পার্ট হিসেবে নাই। তো আমরা এইভাবে প্রত্যেকটা পার্টের টেম্পলেট পার্ট হিসেবে অ্যাড করতে পারি এবং আমাদের যে কোনো টেম্পলেট পেজে অ্যাড করতে পারবো এবং রিমুভ করতে পারবো, ওকে। এখন আপনি আবার যদি দেখতে চান ভালো করে, এখানে যান, এখানে গিয়ে ব্যাক করে এখানে ব্যাক করবেন, ব্যাক করে গিয়ে যে টেম্পলেট পার্ট রয়েছে টেম্পলেট পার্টে যেই পার্টগুলো রয়েছে সেগুলো এখানে দেখাবে। তারপরে চাইলে এখান থেকে আবার নতুন করে একটা অ্যাড করতে পারবেন প্লাস চাইনে ক্লিক করে, অথবা আপনি এখানে ধরুন আগে যে এক্সিস্টিং পার্ট রয়েছে সেগুলোকে এডিট করতে পারবেন। তাহলে যেটা হবে কি, আমি যদি এটা রিমুভ করে দিই, লাইক এটা আমি রিমুভ করে দিচ্ছি, যেসব জায়গায় হচ্ছে এই টেম্পলেট পার্টটা ইউজ করা হয়েছে সেখানেও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আপনি আসলে এখানে সেভ করার সময় কিন্তু দেখায়। তাই হচ্ছে মূলত টেমপ্লেট পার্টের বিষয়গুলো। তো আমরা আমাদের মতো করে টেমপ্লেট পার্ট ক্রিয়েট করতে পারবো, সেটা যে কোনো পেজে অ্যাড করতে পারবো, ইনসার্ট করতে পারবো, অ্যাগেইন হচ্ছে আবার রিমুভ করতে পারবো। তো সেই পার্টগুলোকে নিজের মতো করে স্টাইল করে আমাদের টেমপ্লেটে বা ওয়েবসাইটে ইউজ করতে পারবো।
তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।